আপনার কি ব্যাংকের অ্যাকাউন্ট আছে? যদি আপনার ফোনে ব্যাংক থেকে এই ধরনের কোনো মেসেজ এসে থাকে তাহলে ভিডিওটি মোটেই অবহেলা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, নতুবা আপনার অজান্তেই ফাঁকা হয়ে যেতে পারে আপনার ব্যাংকের অ্যাকাউন্টটি। চলুন দেখে নেওয়া যাক ব্যাংকের তরফ থেকে কি জানানো হয়েছে, কাদের কাদের ব্যাংক থেকে এই ধরনের টাকা কাটা হবে। অন্যদিকে আবার পুরনো 100 টাকার নোট নিয়ে বড় খবর বেরিয়ে আসছে। যদি আপনার কাছে এই পুরনো 100 টাকার নোটটি থেকে থাকে তাহলে অতি কম সময়ের মধ্যেই আপনি লাখপতি হয়ে যেতে পারবেন। এবং যদি আপনার কাছে ব্যাংকের বই থেকে থাকে এবং যদি আপনার কাছে 100 টাকার পুরনো নোট থেকে থাকে তাহলে স্বল্পক্ষণের ভিডিওটি মোটেই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। এবং আপনি কোন জেলা বা শহর থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি বা শহরের নামটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রথমেই বলা হয়েছে স্টেট ব্যাংকের গ্রাহকদের টাকা কাটা হচ্ছে, আসল কারণ জানিয়ে দিল ব্যাংক। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হলো ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক, দেশের বেশিরভাগ মানুষ এই ব্যাংকের সাথে যুক্ত। সবচেয়ে নির্ভরযোগ্য বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান হওয়ায় টাকা জমানোর ক্ষেত্রে এই ব্যাংকের উপর বেশিরভাগ মানুষ নির্ভর করে। কিন্তু আজকাল প্রায় শোনা যায় ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে, কিন্তু তার আসল কারণ তারা বুঝতে পারছেন না। জানা যাচ্ছে অনেকের মোবাইলে একটি মেসেজ আসছে, তাতে লেখা রয়েছে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 147.50 টাকা কেটে নেওয়া হলো। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো সেই টাকা কাটার কারণ কি, স্টেট ব্যাংক কি বললেন এই টাকা কাটার ব্যাপারে। আপনার যদি স্টেট ব্যাংকের বই থেকে থাকে আর আপনার কাছে যদি এই মেসেজটি এসে থাকে তাহলে কোনো চিন্তার কারণ নেই, কারণ স্টেট ব্যাংক এই টাকা কাটার আসল কারণ উল্লেখ করেছেন। SBI তরফে জানানো হয়েছে যে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে এই টাকা কেটে নেওয়ার কারণ হলো ডেবিট কার্ডের জন্য একটি রক্ষণাবেক্ষণ চার্জ থাকে, আর সেটার চার্জ হিসাবে এই নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেওয়া হচ্ছে। শুধু SBI নয়, অন্যান্য ব্যাংকের গ্রাহকদেরও ডেবিট কার্ড ব্যবহার করলেও সেই ব্যাংকগুলো একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেয়। SBI চার্জের জন্য গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতি বছর 147.50 টাকা করে কেটে নেয়, অর্থাৎ ডেবিট কার্ড চার্জ হিসাবে স্টেট ব্যাংক 147.50 টাকা ধার্য করে। স্টেট ব্যাংকের প্রতিটি ডেবিট কার্ডের জন্য 125 টাকা এবং 18% GST রক্ষণাবেক্ষণ চার্জ হিসাবে দিতে হয়। তবে এটা শুধু SBI ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য নয়, আপনি যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড ব্যবহার করুন না কেন আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ দিতেই হবে, এটা ব্যাংকের নিয়মের মধ্যেই পড়ে। আর আপনি যদি স্টেট ব্যাংকের ডেবিট কার্ড পরিবর্তন করতে চান সেটাও করতে পারবেন, তবে তার জন্য একটা চার্জ দিতে হবে, সেটার মূল্য হচ্ছে ডেবিট কার্ড পরিবর্তনের জন্য চার্জ। যদি আপনি স্টেট ব্যাংকের কার্ড পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট পরিমাণ চার্জ দিতে হবে 300 টাকার সঙ্গে GST চার্জ। আবার আপনার অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স না থাকলেও ব্যাংক একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেয়, আর এই শূন্য ব্যালেন্সে যদি আপনি লেনদেন চালিয়ে যান তাহলে আপনাকে 20 টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে, সেই সঙ্গে GST চার্জ তো আছেই। তবে SBI জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়, তাই এবার থেকে SBI থেকে এরকম কোনো টাকা কাটার মেসেজ আসলে চিন্তায় পড়বেন না। ব্যাংক এখনো কোনো কারণে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে পারে না, নিয়ম মেনে কিছু চার্জ হিসাবে টাকা কাটে, আর সেটা স্টেট ব্যাংক নয় অন্যান্য সব ব্যাংকের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। আর এর অতিরিক্ত টাকা আপনাদের থেকে কেটে নেওয়া হলে আপনাদের সরাসরি ব্যাংকে গিয়ে বা ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে পারবেন। অন্যদিকে আবার 100 টাকার পুরো নোট থাকলে মারামার হয়ে যাবেন আপনি, বিক্রি করার সঠিক ঠিকানা জানুন। আপনার কাছে যদি 100 টাকার পুরো নোট থেকে থাকে তাহলে আপনি হবেন ধনী, অবাক হলো এটাই সত্যি। বর্তমান সময়ে পুরো নোট এমন দামে বিক্রি করা হচ্ছে যে আপনি ভাবতেও পারবেন না, এমন অনেক মানুষ আছে যারা এই পুরো নোট বিক্রি করে মারামার হয়ে যাচ্ছে। আপনি যদি হতে চান তাহলে এই কাজটি শুরু করে দিতে পারেন, কিভাবে করবেন তাই ভাবছেন তো? বাজারে 100 টাকার পুরো নোট ব্যাপক হারে বিক্রি হচ্ছে, এই নোটের বিনিময়ে আপনি পেতে পারেন 5 লক্ষ টাকা পর্যন্ত। আন্তর্জাতিক বাজারে এমন অনেক সংস্থা আছে যারা পুরো নোট বিক্রি করে, এমন সুবিধা আপনি ঘরে বসেই নিতে পারবেন বা ঘরে বসেই হতে পারবেন লাখপতি। তবে সব পুরনো 100 টাকার নোট বিক্রি করলে লাখপতি হবেন এমনটা নয়, সেই নোটগুলোর মধ্যে বিশেষ কিছু থাকতে হবে তাহলেই হবেন লাখপতি। আপনার নোটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হওয়া উচিত এই নোটের সিরিয়াল নম্বর 786। ইসলামী লোকেরা এই নম্বর সুখ সমৃদ্ধি এবং শান্তির প্রতীক হিসাবে চিনে থাকে, এই জন্য সিরিয়াল নম্বর 786 নোট কিনে তারা ঘরে রাখতে পছন্দ করেন, কারণ 786 নম্বর মুসলিম সম্প্রদায়ের কাছে ভাগ্যবান বলে বিবেচিত হয়। এই কারণে মানুষ বেশি দামে এই নোট কেনার আগ্রহী হন। এই পুরো নোট বা কয়েনগুলো অনলাইন প্ল্যাটফর্মগুলোতে বিক্রি হয়, যেমন OLX, কয়েন বাজার, কুইকার, ইবাই, এগুলো ছাড়াও সার্চ করলে আরো অনেক ওয়েবসাইট খুঁজে পেয়ে যাবেন। এই ওয়েবসাইটগুলিতে পুরো নোট বিক্রি কিভাবে করবেন আপনাকে একটি কথা সবসময় মনে রাখতে হবে, যে বিক্রি করার আগে কেউ যদি আপনার থেকে টাকা চায় তাহলে তাকে টাকা দেবেন না। কিভাবে বিক্রি করবেন পুরনো নোট? প্রথমে এসব ওয়েবসাইটে গিয়ে আপনাকে রেজিস্টার করতে হবে, সেখানে নিজের নাম, বয়স, মোবাইল নম্বর ও ইমেল দিতে হবে, তারপর আপনার কাছে পুরনো টাকা এর দুপাশের ছবি তুলে আপলোড করে দিতে হবে, তারপরে সেই সংস্থা আপনাকে ফোন বা SMS এর সাহায্যে যোগাযোগ করবে। পুরনো নোট বা কয়েন বিক্রি হবার আগে ক্রেতা টাকা চাইলে সব তথ্য জেনে তবেই টাকা দেবেন, না হলে আপনি প্রতারণার শিকার হতে পারেন। পুরনো নোট বা কয়েন বিক্রি করার কিছু শর্ততা। বিক্রি করার আগে কেউ যদি আপনার থেকে দাবি করে তাহলে সেই ওয়েবসাইটে বা অ্যাপের উপর ভরসা করবেন না, RBI এই ধরনের কেনাবেচা করে না, কেউ RBI এর নাম করে কেউ আপনাকে ঠকাতে পারবে না। সম্পূর্ণ সতর্ক হয়ে এই ধরনের নোট বা কয়েন বিক্রি করবেন। পুরনো নোট বা কয়েন বিক্রি করে অনেকেই লাখপতি হয়েছেন আর এর মাধ্যমে অনেকেই ভালো টাকা রোজগার করছে। তো ফ্রেন্ডস, এই ছিল মোতাজির বিশেষ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবল মাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।